সার্বভৌম প্রভুদের বন্ধুদের ধন্যবাদ স্বাগত। আজকে আমাদের ক্যাবিনেট বৈঠক ছিল, কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যার মধ্যে সেকেন্ডারি এডুকেশন বিদ্যালয় শিক্ষা যেটা আমরা স্কুল এডুকেশন বলি, 300 ভ্যাকেন্ট পোস্ট গ্রাজুয়েট টিচার পিজিটি, তা নিয়োগ করা হবে। 300 পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হবে, তার মধ্যে সোসিওলজির 75 জন, সাইকোলজি 75, জিওগ্রাফি 75 এবং ইকোনমিক্স 75, অল পুট টুগেদার 300। আই রিপিট, পিজিটি সোসিওলজি 75, পিজিটি সাইকোলজি 75, পিজিটি জিওগ্রাফি 75, পিজিটি ইকোনমিক্স 75। আমাদের আজকে ক্যাবিনেট মিটিংয়ে মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে সারা রাজ্যে যে পরিমাণ আমাদের পিজিটি টিচার দরকার বা প্রয়োজন তার থেকে কিছুটা কম রয়েছে, তাই 300 পিজিটি যে পোস্ট খালি রয়েছে সেগুলোকে, পোস্ট ক্রিয়েটেড ছিল সেগুলোকে ফিল আপ করে যে চাহিদাটা পিজিটি টিচারদের সেটা অনেকটাই সেখানে পূরণ করা হবে। তৎসঙ্গে 64 গ্রাজুয়েট টিচার পূরণ করা হবে এবং সরি একটু কারেক্টেড, 64 পোস্ট গ্রাজুয়েট টিচার তার বাইরে আলাদা পূরণ করা হবে এবং 175 পোস্ট অফ গ্রাজুয়েট টিচার, 175 গ্রাজুয়েট টিচার, 300 পিজিটি এবং ওই পিজিটির বাইরে আরো 64 নাম্বার পিজিটি শিক্ষা দপ্তর সেটা পূরণ করবে, এটা আমাদের আজকে ক্যাবিনেট মিটিং সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্য দপ্তর হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং আজকে ক্যাবিনেট সেটা মঞ্জুরি দিয়েছে যে 143 পোস্ট অফ ল্যাব টেকনিশিয়ান, ল্যাবরেটরি টেকনিশিয়ান, যেটা আমরা দেখেছি যে কোভিড মহামারীর সময় ল্যাব টেকনিশিয়ান থেকে শুরু করে ডাক্তার প্রত্যেকেই ফ্রন্টলাইন ওয়ারিয়ার হিসেবে কাজ করেছে, তার মধ্যে ল্যাব টেকনিশিয়ান যারা তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে এবং এর সংখ্যাটা বৃদ্ধি করার জন্য যাতে আগামী দিনে স্বাস্থ্যের যে ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো আমরা বৃদ্ধি করতে পারি, তাই হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার দপ্তর 143 জন ল্যাব টেকনিশিয়ানকে সেখানে নিয়োগ করবে পরীক্ষার মাধ্যমে, তার যে এক্সিস্টিং আরআর রয়েছে রিক্রুটমেন্ট রুলস সেটাকে ফলো করে এবং যা নর্মাল নর্মস রয়েছে সেটাকে ফলো করে। আজকে ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে যে 143 জন পোস্ট ল্যাব টেকনিশিয়ান সেটা পূরণ করা হবে। প্রপোজাল ফর ক্রিয়েশন অফ 348 পোস্ট অফ স্পেশাল এডুকেটর গ্রাজুয়েট অন ফিক্সড পে বেসিস আন্ডার ডাইরেক্টর অফ সেকেন্ডারি এডুকেশন, শিক্ষা দপ্তর 348 খানা পোস্ট স্পেশাল এডুকেটর সেখানে নিয়োগ করবে, এটা পোস্ট ক্রিয়েট করা হয়েছে এবং এটা আপনারা জানবেন নিশ্চয়ই যে স্পেশাল এডুকেটর তাদের কি বলা হয় যারা বিভিন্ন স্কুলগুলোতে বিশেষ করে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, ফিজিক্যালি চ্যালেঞ্জ যে শিশুরা রয়েছে তাদেরকে শিক্ষা প্রদানের জন্য, এবং এটা সুপ্রিম কোর্টেরও সেখানে জাজমেন্ট রয়েছে, তাই রাজ্য শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে এই 348 খানা যে স্পেশাল এডুকেটর
যেটা পোস্ট গ্রেড করতে হবে পরবর্তী সময় অ্যাজ পার রিকোয়ারমেন্ট সারা রাজ্যের বিভিন্ন স্কুলে তাদেরকে নিয়োগ করতে যাব আমাদের আজকের ক্যাবিনেট মিটিংয়ে সাংবাদিক বন্ধুরা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমাদের যে টিআইটি রয়েছে ইঞ্জিনিয়ারিং কলেজ ডিগ্রি কলেজ ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি তাতে যে প্রিন্সিপাল সেই প্রিন্সিপাল যে পদটা রয়েছে সেটা নিয়োগ করার জন্য প্রপোজাল ফর ফিলিং আপ অফ ওয়ান পোস্ট অফ প্রিন্সিপাল টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কলেজ ত্রিপুরা দ্যাট ইজ ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি টিআইটি নরসিংহ আন্ডার এডুকেশন হায়ার ডিপার্টমেন্ট এটা অ্যাজ পার দ্য এক্সিস্টিং আরআর যে একটা এআইসিটি গাইডলাইন রয়েছে অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন যে এআইসিটি গাইডলাইন অনুযায়ী সেটা নিয়োগ করা হবে অ্যাজ পার দ্য এক্সিস্টিং আরআর একটা পোস্ট সেখানে প্রিন্সিপাল সেই প্রিন্সিপালের সেটা নিয়োগ করা হবে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশনের তরফে আমাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে আজকে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে যারা স্টার্ট আপ করতে চায় ছোট বিনিয়োগের মাধ্যমে তাদের কথা বিবেচনা করে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে সেটা হচ্ছে কনস্টিটিউশন অফ ত্রিপুরা স্টার্ট আপ ফান্ড এ ভেঞ্চার ক্যাপিটাল ফর ত্রিপুরা স্টার্ট আপস অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অফ ফান্ড ম্যানেজার যারা আনএমপ্লয়েড ইউথস তাদের কাছে প্ল্যানিং রয়েছে কোনো কিছু করার মানসিকতা রয়েছে কিন্তু অর্থ নেই আমরা আগে দেখতাম ব্যাংক থেকে লোন তারা অ্যাপ্লাই করত অথবা প্রাইভেট বোরোয়িংস তারা করতো হাই ইন্টারেস্ট রেট কিন্তু অনেক সময় যেহেতু ইন্টারেস্টের বার্ডেন থাকতো বা ব্যাংকের ঋণ দিতে হবে তার একটা বার্ডেন থাকতো তার জন্য অধিকাংশ জায়গায় তারা মুনাফা বা প্রফিট অর্জন করতে পারেনি এবং মাঝখানে গিয়ে সে ব্যবসা বা ভেঞ্চার যেটা তারা তৈরি করেছে সেটা মুখ থুবড়ে পড়ত আমরা দেখতাম তাই তাদের কথা বিবেচনা করে রাজ্য সরকার সিদ্ধান্ত নিচ্ছে এবং আজকে ক্যাবিনেট সেটা মঞ্জুরি দিয়েছে যে রাজ্য সরকারের একটা কর্পাস ফান্ড থাকবে প্রায় 50 কোটি টাকা এবং সেই ফান্ড তার মধ্যে 15 কোটি টাকা রাজ্য সরকার বহন করবে মানে কন্ট্রিবিউট করবে একটা ফান্ড ম্যানেজার যেমন আমাদের নেট ফি রয়েছে এবং আমাদের সেট ফি আমাদের আলোচনা হয়েছে যে ফান্ড ম্যানেজার হিসেবে সেট ফি ভেঞ্চার ক্যাপিটাল তারা 10 কোটি টাকা বহন করবে অর্থাৎ রাজ্য সরকার 15 কোটি সেট ফি 10 কোটি 25 কোটি বাকি 25 কোটি টাকা আমরা বিভিন্ন পিএসইউ বিভিন্ন সেক্টর থেকে ইফ নেসেসারি আমরা চাইব তারা বহন করবে এবং কোনো লোন কোনো ইন্টারেস্ট ছাড়া যারা বেকাররা স্টার্ট আপ করতে চায় কোনো ইন্টারেস্ট দিতে হবে না তারা ডিপিআর সাবমিট করবে রাজ্য সরকারের কাছে এই ডিপিআর যে ডিটেল প্রজেক্ট রিপোর্ট আমরা যাকে বলি তাদের প্রজেক্ট রিপোর্ট জমা দেবে তারা কি করতে চাইছে এই ডিপিআর কে এক্সামিন করা হবে এবং এক্সামিন করে ইভ্যালুয়েশন করে অ্যানালাইসিস করে সিদ্ধান্ত গ্রহণ করবে এবং তাদেরকে অর্থ প্রদান করা হবে তাদের কোনো ইন্টারেস্ট প্রয়োজন নেই রাজ্য সরকার সিডবির সঙ্গে মিলে 25 কোটি টাকার মতো তারা কন্ট্রিবিউট করবে অর্থ টোটাল 50 কোটি টাকার ধার্য মাত্রা সেখানে লক্ষ্যমাত্রা রাখা হয়েছে রাজ্য যারা যুবকরা রয়েছেন স্টার্ট আপের মাধ্যমে নিজেরা প্রতিষ্ঠিত হতে চাইছেন আমি তাদেরকে আহ্বান জানাব যে তারা টিপিআর তৈরি করে যেন সেটা জমা দেন যদিও আজকে আমাদের ক্যাবিনেট সিদ্ধান্ত গ্রহণ করেছে কিন্তু এটা এফেক্টিভ হতে হতে আরো 2-4 মাস সময় লাগবে কারণ এটা একটা কমিটি তৈরি হবে সমস্ত কিছু নোমেনক্লেচার তৈরি হবে টার্মস এন্ড কন্ডিশন সেখানে তৈরি থাকবে কিন্তু উইদাউট এনি ইন্টারেস্ট যারা যুবক ব্যাংক থেকে লোন নিয়ে কাজ করতে চায় বা প্রাইভেট বরোয়ার নিতে নিয়ে তারা ব্যবসা করতে চায় কিন্তু বিগত দিনে পারেনি
আজকে তাদের কাছে একটা সুখবর যে রাজ্য সরকার এবং প্রাইভেট যারা ফান্ড ম্যানেজাররা রয়েছে তারা যৌথভাবে মিলে রাজ্যের যুবকদের কিছুটা প্রদান করবে উইদাউট এনি রিস্ক। কারণ ইন্টারেস্ট যখন ব্যাংক থেকে নেবে ব্যাংক একটা সিকিউরিটি চাইবে, প্রাইভেট পার্টি থেকে যখন ইন্টারেস্টে অর্থ নেবে তারা সিকিউরিটি চাইবে, কিন্তু রাজ্য সরকার কোনো সিকিউরিটি দিতে হবে না, পুরো ইন্টারেস্ট দিতে হবে, শুধু তারা ডিপিআর বানাবে, তৈরি করবে এবং ডিপিআর তৈরি করে রাজ্য সরকারের কাছে সেটা সাবমিট করবে। রাজ্য সরকারকে কনভিন্স করতে হবে যে তাদের প্রজেক্টটা আগামী দিনে ভায়াবল কি, বা ইচ স্টার্টআপ এটা আগামী দিনে মার্কেটের কি ডিমান্ড থাকবে তাদের জিনিসপত্র বা তাদের তৈরি জিনিস প্রোডাক্ট, তার উপর ডিপেন্ড করে রাজ্য সরকার সেই লোন সেকশন করবে, প্রাইভেট যে ফান্ড ম্যানেজাররা তাদের সঙ্গে মিলে। তো এটা নীতিগতভাবে আজকে সিদ্ধান্ত হয়েছে, আগামী দিনে তার সমস্ত সিস্টেম টার্মস এন্ড কন্ডিশন নমেনক্লেচার এভরিথিং তৈরি হবে এবং আমরা আশা করব যে রাজ্যের যারা যুব সমাজ বেকার যারা নিজের উপর আত্মনির্ভর হতে চায়, আমাদের আত্মনির্ভর ত্রিপুরা গড়ার জন্য এগিয়ে আসতে চায়, তারা এই আমাদের সিদ্ধান্তে সেখানে যে সুফল গুলো সেটা গ্রহণ করবে এবং আগামী দিনে নিজেকে আত্মনির্ভর করার জন্য এগিয়ে আসবে। এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। আমি সাংবাদিক বন্ধুদের কাছে বলবো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আজকের ক্যাবিনেটের উপর সেটা আলোচনা করবেন। স্যার স্পেশাল এডুকেটর কি প্রথম রাজ্যে নিয়োগ হচ্ছে না, এর আগেও কি নিয়োগ হয়েছিল? না, আজকে তো যে সিদ্ধান্ত হয়েছে পোস্ট ক্রিয়েশন, এটা নিয়োগ নয়। এর আগে কি হয়েছে এটা? স্পেশাল এডুকেটর আমার সাংবাদিক বৈঠকে আমি সেটা কখনো করিনি, আজকে প্রথম করলাম। স্পেশাল এডুকেটর 348 এটা পোস্ট ক্রিয়েশন এবং তারপর অ্যাজ পার রিকোয়ারমেন্ট কোন স্কুলে কত দরকার তার উপর ভিত্তি করে রাজ্য সরকার সেটা নিয়োগ করবে। কারণ আমরা নিশ্চয়ই সাংবাদিক বন্ধুরা আপনারা জানবেন, যেমন ল্যাব টেকনিশিয়ান কিছুদিন আগেও আমরা সাংবাদিক বৈঠক করে আমি সেখানে আপনাদের বলেছিলাম যে পোস্ট ক্রিয়েশন হয়েছে ল্যাব টেকনিশিয়ান, আজকে সেটা নিয়োগের জন্য সেখানে ক্যাবিনেট ডিসিশন হয়েছে 143। তো কোভিড এর সময় বিশেষ করে যারা ল্যাব টেকনিশিয়ানরা আছেন কোভিড এর সময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, আজকে তাদেরকে এনকারেজ করার জন্য মোটিভেট করার জন্য রাজ্য সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং এতে করে রাজ্যের যে স্বাস্থ্য পরিষেবা সেটা আরো অনেক উন্নত হবে এবং আমাদের যে লক্ষ্য যে স্বাস্থ্য যাতে বাইরের চিকিৎসার জন্য কোনো রোগীকে পেশেন্টকে বাইরে যেতে না হয়, ইতিমধ্যে আপনারা দেখেছেন রাজ্যে সার্জারি হচ্ছে, হার্টের সার্জারি হচ্ছে, নিউরো সার্জারি হচ্ছে, আমাদের সাকসেসফুলি সেগুলো আমরা করতে পাচ্ছি। তো এইভাবে পরিকাঠামোগত বৃদ্ধি করে শক্তি বৃদ্ধি করে আমরা স্বাস্থ্য ব্যবস্থা সেখানে উন্নয়ন ঘটাতে চাইছি রাজ্য সরকার। এনিথিং এলস আর কিছু? Thank you.